Welcome in my channel. এর আগে আমি ক্লাস 10 এর সরল সুদ কষার সম বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ক্লাস 10 এর 46 পেজের সরল সুদ কষারই 9 নম্বর নিয়ে আলোচনা করব। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% এর সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তার মানে একটা এক জায়গায় সমিতি আছে, ওই সমিতির সদস্য হয়ে যদি সেখান থেকে টাকা ধার নেওয়া হয় তাহলে বছরে 4% সুদ দিতে হবে, কিন্তু যদি ব্যাংক থেকে টাকা ধার নেওয়া হয় তাহলে ব্যাংকে সুদের হার হচ্ছে 7.4%। তাহলে একটা কৃষক 5,000 টাকা ধার নেবে, তাহলে এখানে জানতে চেয়েছে কৃষকটা যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিতে নেই তাহলে তার বছরে কত টাকা কম দিতে হবে ব্যাংক থেকে। তাহলে কি 5,000 টাকার সুদ, ব্যাংকের ক্ষেত্রে 5,000 টাকার সুদ কত হচ্ছে বের করতে হবে, আর সমিতিতেও 5,000 টাকার সুদ কত হচ্ছে বের করতে হবে। ব্যাংকের সুদ থেকে সমিতির সুদটা বিয়োগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে এখানে আসল হচ্ছে বা মূলধন 5,000 টাকা, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 7.4%, আর সমিতির ক্ষেত্রে সুদের হার 4%, আর বছরে মানে এক বছরে কত টাকা বাঁচবে, তার মানে সময় হবে এক বছর। তাহলে অঙ্ক করছি আমরা শুরু। তাহলে প্রথমে সমিতির ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা, সুদের হার আর সমান 4%, সময় টি সমান এক বছর। তাহলে সুদ সমিতির ক্ষেত্রে সুদ বের করছি, সূত্র হচ্ছে পি আর টি বাই 100, এত টাকা। মানগুলো বসিয়ে দিচ্ছি, পি এর মান হচ্ছে 5,000 গুণিত আর এর মান 4 গুণিত টি এর মান 1/100 টাকা। এটা শূন্য, এটা শূন্য কেটে যাচ্ছে, গুণ করলে 50 আর 4 গুণ করলে 200 টাকা। তাহলে যদি কৃষকটা সমিতি থেকে টাকা ধার নিত তাহলে তাকে সুদ দিতে হবে 200 টাকা। একই রকমভাবে ব্যাংকের ক্ষেত্রে বের করব কত বেরোচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা, সুদের হার আর সমান 7.4%, সময় টি সমান এক বছর। অতএব ব্যাংকের ক্ষেত্রে সুদ বেরাবে কত, সূত্র পি আর টি বাই 100 সমান পি এর মান 5,000 গুণিত আর এর মান 7.4 গুণিত টি এর মান 1/100
100, এই দশমিকটা তুললে নিচে আর একটা শূন্য 10 দ্বিগুণ, দুটো শূন্য কাটছে, এইটার কেটে যাচ্ছে, 5 × 74 টাকা, 4×5 = 20, 35×2 = 37। তাহলে কৃষকটা যদি ব্যাংক থেকে টাকা ধার নেয় তাহলে 1 বছরে ব্যাংকে সুদ হচ্ছে 370 টাকা আর পোস্ট অফিসে হচ্ছে 200 টাকা। তাহলে 1 বছরে তার সুদ কত বাঁচবে? ব্যাংকের সুদ থেকে পোস্ট অফিসের সুদ বিয়োগ করলেই পেয়ে যাব। অতএব বছরে সুদ বাবদ টাকা বাঁচবে সমান 370 - 200 টাকা, বিয়োগ করলে 170 টাকা। এটা বুঝতে পেরেছো তোমরা? এটা একটু বড় হয়ে গেল, এর থেকে আর একটু ছোট করেও করা যাবে, অথবা দিয়ে আমি বলছি, অথবা আসল পি সমান 5000 টাকা। এটা একটু ছোট হবে এই পদ্ধতিতে করতে গেলে। পোস্ট অফিসে বছরে সুদের হার কম, কত কম হচ্ছে, মানে ব্যাংকে দিচ্ছে হচ্ছে 7.4 আর পোস্ট সমিতিতে দিতে হচ্ছে 4%। এটা পোস্ট অফিস হবে না, সমিতি, সমিতিতে বছরে দিতে। তাহলে দেখতে হবে আমাদের ব্যাংকে আমাদের সুদ দিতে সুদের হার হচ্ছে 7.4 আর সমিতিতে হচ্ছে 4, তাহলে কতটা হচ্ছে বিয়োগ করে হচ্ছে 3.4%। সময় টি সমান 1 বছর, তাহলে সুদ বাঁচবে একবারেই বেড়ে যাবে, সুদ বাঁচবে সমান PRT/100 টাকা, সমান পি এর মান 5000 × সুদের হার কম, সুদের হার আর পার্সেন্টেজ আছে, এটা কত কমছে, 3.4 × সময় হচ্ছে 1 বছর বাই 100, দশমিক তুললে আর একটা নিচে 10 দিয়ে গুণ, দুটো শূন্য, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 5×34 এত টাকা, গুণ করতে গেলে হয়ে যাচ্ছে 20 × 2 = 15, 2 = 17 এত টাকা। অতএব বছরে সুদ বাবদ টাকা বাঁচবে, সুদ বাবদ টাকা বাঁচবে সমান 170 টাকা। তোমাদের যেটা সুবিধা সেইভাবেই করতে পারো। প্রথমে এটা একটু বেশি লং প্রসেস, তারপর এটা হচ্ছে একটু কিছুটা শর্ট প্রসেস। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।